ওয়েলকাম টু সাকসেস মিটার তোমরা নিশ্চয়ই বাড়িতে ভৌতবিজ্ঞান পড়ছ জুলাই মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে একটু আলোচনা করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান ঠিক উত্তর নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো সঠিক উত্তর ক বায়োগ্যাস 1.2 পয়েন্ট কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে উত্তর হবে ঘ অসৎ ও সমশীর্ষ পাশের ছবিটা দেখো বুঝতে পারবে ওয়ান পয়েন্ট থ্রি যে যৌগটি আয়নীয় নয় তা হল ঘ হবে সি ফোর মিথেন কোয়েশ্চেন নাম্বার টু একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ান গ্যাস ধ্রুবক আর এর এসআই এককটি উল্লেখ করো সঠিক উত্তরটি হল জুল প্রতি মোল প্রতি কেলভিন টু পয়েন্ট টু পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় উত্তরটি হবে প্রথম শ্রেণীর মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হয় কারণ আমরা জানি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় টু এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখ যার ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো সঠিক উত্তরটি হবে লিথিয়াম হাইড্রাইড এইচ এই আয়নীয় যৌগটির ক্যাটায়ন এলআই প্লাস এবং অ্যানায়ন এইচ মাইনাস উভয়েরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো কারণ ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিতেই হিলিয়ামের মতো দুটি করে ইলেকট্রন থাকে কোয়েশ্চেন নাম্বার তিন দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও তিন দশমিক এক পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো গাড়ি স্কুটার ইত্যাদির চালক পিছনে থাকা গাড়িকে দেখার জন্য উত্তল দর্পণ ব্যবহার করেন একে রিয়ার ভিউ মিরর বলে দূরের বস্তু থেকে আগত আলোগ্রস্মি উত্তল দর্পণের উপর আপতিত হলে দর্পণটির পিছনে সোজা কিন্তু আকারে ছোট প্রতিবিম্ব উৎপন্ন হয় গাড়ির চালকের পিছনে থাকা গাড়ি থেকে আগত আলোগ্রস্মি গাড়ির দর্পণে আপতিত হলে দর্পণে পিছনে থাকা ওই সমস্ত গাড়ির সোজা আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হয় একটি উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড় হওয়ায় গাড়ির চালক গাড়ির পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে কী যানবাহন আসছে তা এই দর্পণের সাহায্যে দেখতে পায় তিন দশমিক দুই কোনো মৌলের আয়নিভবন শক্তি বলতে কি বোঝায় সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে তার কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমাণুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধন্যাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলে এর একক ইলেকট্রন ভোল্ট ইভি কোয়েশ্চেন নাম্বার ফোর নিচের প্রশ্নটির উত্তর দাও ফোর পয়েন্ট ওয়ান সাতশো ষাট মিলিমিটার মারকারি চাপে ও দুশো তিয়াত্তর কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম এর আয়তন ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো ছবিটিতে দেখো এস টি ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার একটি গ্যাসের ভর ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম দেয়ার ফর এস টিপিতে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার একটি গ্যাসের ভর ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টু টু পয়েন্ট ফোর বাই ওয়ান পয়েন্ট ওয়ান টু গ্রাম এবার যদি আমরা কাটাকাটি করি দেখো কেটে যাচ্ছে দিয়ে হচ্ছে বত্রিশ গ্রাম তাহলে গ্যাসটির মোলার ভর হয়ে গেল বত্রিশ গ্রাম এবার বাষ্প ঘনত্বের ফর্মুলা আমরা জানি বাষ্পঘনত্ব ডি সমান এক লিটার গ্যাসটির ভর বাই এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর আর আমরা জানি সময়তন সব গ্যাসের মধ্যে সমসংখ্যক অণু থাকে তাহলে এক লিটার গ্যাসের মধ্যে যা অনু থাকবে হাইড্রোজেন গ্যাসের মধ্যেও তাই অনু থাকবে তাহলে আমি লিখতে পারি গ্যাসটির বাষ্প ঘনত্ব সমান গ্যাসটির একটি ভর বাই হাইড্রোজেনের একটি ভর এবারে হাইড্রোজেনের একটি ভর মানে হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণুর ভর গ্যাসটির একটি ভর আমরা আগেই পেয়েছি বত্রিশ গ্রাম ওখানে বত্রিশ লিখে দিলাম আর টু ইন্টু ওয়ান হাইড্রোজেনের একটি পরমাণুর ভর ওয়ান তাহলে ওয়ান লিখলাম এবার বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো অতএব গ্যাসটির বাষ্প ঘনত্ব ষোলো আশা করি তোমরা বুঝতে পেরেছো